السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أبصر رجلا يصلي وحده ফখ আল আলা রাহাদা ফায়ুসল্লি মাহু সম্মানিত মার প্রিয় ভাইয়েরা আমরা বিগত ক্লাস সমূহে ইমামতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আজকেও তারই ধারাবাহিকতায় একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফরজ সালাত আদায় করতেছে এমন ব্যক্তিদের পিছনে বা এমন ইমামের পিছনে কোনো ব্যক্তি নফল সালাদ আদায় করতে পারবে কি না ক্লিয়ার আবার কথাটা বুঝে নিন আপনি মনে করেন একজন ব্যক্তি মাসজিদে ফরজ সালাদ আদায় করতেছে আরেকজন ব্যক্তি মাসজিদে প্রবেশ করেছে সে ভাবল যে আমি দুই রেখাত নফল সালাত আদায় করব। আবার ও দেখতেছে যে এই লোকটা সালাত আদায় করতেছে দুই রেখাত বা সালাদ আদায় করবো বা চার রেখাত যে কোনো যে সময় হোক সে যদি মাসজিদে প্রবেশ করে আর আরেকজন ব্যক্তিকে দেখতেছে ফরজ সালাদ আদায় করতেছে তাহলে তার জন্য ওই পরবর্তীতে আসা ব্যক্তি যিনি ফরজ আদায় করে ফেলছে এখন তার জন্য কি ওই ফরা ব্যক্তির পিছনে সালাদ আদায় করা জায়েজ হবে কিনা উত্তর হল যে একজন ব্যক্তি যদি নফল আদায় করতেছে আর ফরা ব্যক্তির পিছিয়ে একতে করে তাহলে তার একতে শুদ্ধ হবে জায়েজ হবে জনজনের নামাজে শুদ্ধ যাবে হ্যাঁ লাভ হবে এটা ওই আগে যেই লোকটা নামাজ সে যদি একাকী পড়তে থাকে পরে আদায় করতে থাকে তাহলে জামাতের সব পেয়ে যাবে আর এও নফল সালাত আদায় হয়ে যাবে বরং জামাতের সব সেও পাবে তার দলিল কী দলিল হলো হজরত ইমাম দাউদ রাহিমল একটি হাদিস বর্ণনা করেছেন আর এই হাদিসটির বর্ণাকারী সাহাবিউ আবু সৈয়দ হদরি রজ্লা তালু যে রসুর উল্লাহ সাল একজন ব্যক্তিকে দেখলেন যে মসজিদে সে একাকি ফরজ সালাদ আদায় করতেছে তারপর রসুসাম বলতেছেন আলা আল্লাহ সদ্দ আলা হাদা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আছে কি এই লোকটার প্রতি সৎকা করবে ফয়সল্লি মাহ তার সাথে নামাজ আদায় করবে সৎকা করবে বলে কি বুঝাতে চেয়েছে সৎকা করবে মানে হচ্ছে এই লোকটা যখন একা একা নামাজ পড়তেছে যেটা এক রাখাতে এক রাখাতে সব পাচ্ছে কোনো একজন ব্যক্তি যদি তার সাথে শরিক হয়ে যায় তখন সে এক রাখাতে সাতাশ রাখাতে সব পাবে তাইলে এটা তার প্রতি একটা বিশাল বড় হেহসান হলো সে এক রাখাতে এক রাখাতে সব পাইতে এখন একটা মানুষ তার সাথে শরিক হয়ে গেলে সে এক রাখাতে সাথে সাথে সব পাচ্ছে তো এটা একটা বিশাল বড় তার প্রতি দয়া হলো তো এই জন্য তখন কোন আছে একজন সাহাবি উঠে তার সাথে যে আদায় করেছেন তাইলে ওই লোকটা জামাতে সব পাইলো আর এই যে নফল নামাজ পড়লো ফরস ফরা ব্যক্তির পিছনে এটা কী হয়ে গেলো রসুলের সামনেই পড়েছে এটা জায়জ আরেকটা একটা দলিল দেখেন হাদরতে ইবনে ইয়াজিদ جابر ابن يزيد بن الأسود العامري تيني تر بابا جي قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر في مسجد الخيف زمي مسجد الخيف رسول صلى الله عليه وسلم فجر الصلاة في فلما قضى صلاته إذا هو برجلين في آخر القوم لم يصليا معه مرسل تر রস যখন ফজর সালাদ আদায় করলেন সালাত আদায় করার পরে পিছনের দিকে তাকাই দেখেন যে দুইজন লোক তারা পিছনে এই জামাতের সাথে সালাত আদায় করে নেই হাজার রসুসাম যে বলেছেন আলাইয়া বিহিমা এই দুইজন লোককে আমার কাছে নিয়ে আসো ফা উতিয়া দনজনকে এখানে নিয়ে আসা হলো তারপর রসুসামা আন তোসল লিয়া মা আনা তোমাদেরকে কোন জিনিসে আমাদের সাথে সালাত আদায় করতে মানা করেছে قال ترى دونوزن بلو يا رسول الله إنا قد في رحالنا أمرا مدر رحال مدى مدر مدر تابوت تبا مدى مدر غري أمرا صلاة أدائي كوري قال فلا تفعل بس فور بطي تم رئي إذا صليتما في رحالكم ثم تيتما مسجد جماعة فصلي عماهم اور وہ سے تو تمرا دیرکم مسجد صلاة اگر گھرے با تابوت তারপর যদি মসজিদে আসো আর দেখো মসজিদে জামা চালু আছে তাহলে তোমরা তাদের সাথে জামাতের সাথে শরিক হয়ে যাবে না তাইলে এই নামাজটা যেটা তোমরা পড়বে এটা তোমার জন্য নফল হয়ে যাবে হাদিসটি ইমামে থিরমিজি রহিম দুশো উনিশ নং হাদিসে বর্ণনা করেছেন ইমাম নাসাই রহিম উল্লাহ আটশত আটান্ন রং হাদিসে বর্ণনা করেছেন ইমাম ইবনে হোজাই এক হাজার দুইশত নং হাদিসে বর্ণনা করেছেন ইবনে হেব্বান এক হাজার পাঁচশত পঁয়ষট্টি নং হাদিসে বর্ণনা করেছেন এই হাদিসের দ্বারা বোঝা গেল যে কোনো নফল ফরা ব্যক্তি যদি ফরস ফরা ব্যক্তির পিছনে একতেদা করে তার একতেদা শুদ্ধ হবে এবং এই সালাতও শুদ্ধ হবে তাইলে আমরা এটা বুঝলাম যে কোনো নফল ফরা ব্যক্তিজনীকে ফরসফরা ব্যক্তির পিছনে একতেদা করে তাদের একতেদা শুদ্ধ হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদের এই কথাটা বোঝার দান করুন আমিন ও আখরিদা আউান আনীল আলহামদুলিল্লাহ রবীনমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি